হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে পড়াবো ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভের ইউনিট ফাইভ। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ইউনিট ফাইভ ডে সিনে ক্যালেন্ডার খুলে গেছি। এবার তুমি জানুয়ারি 2021, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখানে কিছু ইম্পর্টেন্ট কথা লেখা আছে যা আমাদের সবারই জানা দরকার। যেমন দেয়ার আর 60 সেকেন্ডস ইন এ মিনিট, দেয়ার আর 60 মিনিটস ইন অ্যান আওয়ার, দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে, দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার, দেয়ার আর 365 ডেজ ইন এ ইয়ার, দেয়ার আর 366 ডেজ ইন এ লিপ ইয়ার। এগুলো আপনার সবাই মুখস্থ করে নেবেন বাসায়। তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে পেয়ার ওয়ার্ক সেট দ্য ডেজ অফ দ্য উইক। পেয়ার ওয়ার্ক যুগল কাজ সপ্তাহের দিনগুলো পড়ো। তো এটা আপনি বাসায় আপনার বাবা মা বা বন্ধু বান্ধবদের সাথে কথোপকথনের মাধ্যমে পড়ে নেবেন। তো চলুন পরের পৃষ্ঠায় যাওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দিস ইন এ ক্যালেন্ডারে পরের পৃষ্ঠায় খুলে গেছে। যেখানে সি নম্বরে আছে লিসেন, রিড অ্যান্ড সি। দেখে দেখতে পাচ্ছেন প্রথমে জানুয়ারি আসে, তারপর ফেব্রুয়ারি আসে, মার্চ, এপ্রিল, ওখানে আবার একটু ঘুরানোর জন্য দিয়েছে, তারপর মে আসে, জুন আসে, জুলাই আসে, আগস্ট আসে, তারপর আবার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এবং এইভাবেই শেষ হয়। আবার ওখান থেকে জানুয়ারি আসবে। তো আমরা ডি নম্বরটা পড়ি, লিসেন, রিড অ্যান্ড সি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দিস আর দ্য 12 মান্থস অফ দ্য ইয়ার। নাও সিং দেম টুগেদার সো উই ক্যান কল হার হিয়ার। হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার? দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। উই নো দেম অল, লেটস গিভ এ চিয়ার। তো এখানে টি আছে, কবিতার মতো আছে। তো আপনার এটি চাইলে মুখস্থ করে নিতে পারেন। তো পরে আছে প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথমে আছে হোয়াট মান্থ ইস ইট নাও? তো বন্ধুরা এখন বর্তমানে জুন মাস চলতেছে, না জুলাই মাস চলতেছে, জুলাই, সরি, আজকে 1st অফ জুলাই। এখন বর্তমানে জুলাই মাস চলতেছে, তাহলে আমি এখন বলবো ইট ইজ দ্য মান্থ অফ জুলাই। শুনতে পেয়েছেন? ইট ইজ দ্য মান্থ অফ জুলাই। তারপরে দ্বিতীয় প্রশ্নতে চলে যাবো, আমার সবাই এগুলো লিখে নিতে পারেন। আমি জুলাই বলতেছি, হোয়াট ইজ দ্য 1st মান্থ অফ দ্য ইয়ার? তো এটা সবাই জানি, আমরা জানি, তাও বলে দিই, দ্য 1st মান্থ অফ দ্য ইয়ার ইজ জানুয়ারি। দ্য 1st মান্থ অফ দ্য ইয়ার ইজ জানুয়ারি। তারপরে দিছে হোয়াট ইজ দ্য 2nd মান্থ অফ দ্য ইয়ার, মানে বছরের শেষ দিন মাসটা কি? দ্য 2nd মান্থ অফ দ্য ইয়ার ইজ ডিসেম্বর। হোয়াট মান্থ ইজ আফটার মে? আফটার মে কামস দ্য মান্থ অফ জুন। আফটার মে কামস দ্য মান্থ অফ জুন। তারপর লাস্ট প্রশ্ন, হোয়াট মান্থ ইজ বিফোর অক্টোবর? তো আমরা বলবো সেপ্টেম্বর ইজ বিফোর অক্টোবর, ইউ নো সেপ্টেম্বর ইজ বিফোর অক্টোবর। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।